পাড়াতলায় বিজেপির পার্টি অফিসে চলল বুলডোজার, আর তা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। বেশ কয়েকদিন ধরেই রাস্তা থেকে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কলকাতা জুড়ে রাস্তা দখল করে হকারদের জায়গা দখল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বেআইনি দখলদারি নিয়ে তারাতলায় শুক্রবার উচ্ছেদ অভিযানে নামে পুলিশ, সেখানেই রাস্তার উপরে থাকা বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়া হয়, বুলডোজার চালানো হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তারা। বিজেপির অভিযোগ, কলকাতা শহরের একাধিক জায়গাতে রাস্তা দখল করে তৃণমূলের পার্টি অফিস রয়েছে, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হয় না। তাদের দাবি, যদি কোর্টের অর্ডার ছিল তাহলে তাদের নোটিশ দিতে পারত, তবে তাদের কাছে কোনো অর্ডারই নেই। এই ঘটনার পর আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছয়, সেখানকার দলীয় কর্মীরা কি বলছেন শোনাব। বিজেপি কার্যকর্তা মানে হামলোক নয়া জয়েন কি হ্যাঁ, আর দীর্ঘ দিন পার্টি অফিস থা, পার্টি অফিস কাজ কেন মতলব হ্যাঁ কি কোর্ট কাজ অর্ডার মাজারহাট পে থা, মাজারহাট পে কোর্ট কাজ অর্ডার থা, উসকো তোড়া গিয়া হ্যাঁ, হামলোক কোই অবজেকশন নেই হ্যাঁ, লেকিন আচানক বুলডোজার ইয়ে পার্টি অফিস বিজেপি কে পার্টি অফিস মে আকার তোড় দিয়া, তো হামলোক ইসকো পুছে নোটিস হ্যাঁ কোই অর্ডার হ্যাঁ, ये लोग कोई ऑर्डर नहीं दिया। सिर्फ पुलिस के लोग आए थे या फिर पोर्टर्स की रिपोर्ट? नहीं नहीं, सिर्फ पुलिस के एसी थे पीपी दास और अब्दुल्ला सना, यहाँ के ओसी के निर्देश में तोड़ा गया, यहाँ का काउंसिलर के निर्देश में, एमएलए के निर्देश में तोड़ा गया। तोड़ा ये आप लोगों को क्या कहा कि रीजन क्या दिखाया कि इस बोला कि कोर्ट का ऑर्डर है, तो हम बोले कोर्ट का ऑर्डर कहाँ का है, कोर्ट का ऑर्डर तो आपका मजारहाट का है। हमारा बीजेपी का लीगल सेल इसको टेकअप कर लिया है और देखा जाए अभी कहाँ तक ये बात जाती है। अभी तो एक घंटा हुआ टूटे हुए और इसको तोड़ के और ये लोग जेल गए। इसको टारगेट ही था, ये पार्टी ऑफिस को टारगेट था, यहाँ से जो बीजेपी लीड दी है, ये पूरा दलित बस्ती है, यहाँ से बीजेपी लीड दी है और पूरा 79 नंबर से लीड दी है। दोनों के बीच में है, बॉर्डर में है। ये लोग का टारगेट है कि इसको यदि तोड़ दिया जाए तो यहाँ का मनोबल टूट जाएगा, यहाँ का जो बीजेपी कार्यकर्ता है जो वोट देते हैं उनका मनोबल टूट जाएगा। इस इलेक्शन में 24 के लोकसभा इलेक्शन में यहाँ से लीड मिला था, यस यस यहाँ से लीड मिला था, इसी वजह से इसको तोड़ा गया। তারাতলায় বিজেপির পার্টি অফিসে চলল বুলডোজার, আর তা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। বেশ কয়েকদিন ধরেই রাস্তা থেকে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কলকাতা জুড়ে রাস্তা দখল করে হকারদের জায়গা দখল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বেআইনি দখলদারি নিয়ে তারাতলায় শুক্রবার উচ্ছেদ অভিযানে নামে পুলিশ, আর সেখানেই রাস্তার উপরে থাকা বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়া হয়, বুলডোজার চালানো হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তারা। বিজেপির অভিযোগ, কলকাতা শহরের একাধিক জায়গায় রাস্তা দখল করে তৃণমূলের পার্টি অফিস রয়েছে, সেক্ষেত্রে কোনো পদক্ষেপ হয় না। আরও তাদের দাবি যে যদি কোর্টের অর্ডার ছিল তাহলে তাদের নোটিশ দিতে পারত, তবে তাদের কাছে কোনো অর্ডার নেই। বিজেপি কর্মীরা কিন্তু এই কথাই বলছেন, আর এই ঘটনার পর আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছল। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনবো। পুরো রাজ্য জুড়ে ইল্লিগাল কনস্ট্রাকশন বা ইল্লিগাল জায়গা ডেমোলিশন ড্রাইভ চলছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তার পর, মুখ্যমন্ত্রী মিটিং করার পর, যে ইল্লিগাল যেরকম দোকানপাট ফুটপাথ আটকে যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে কিন্তু সরকার একদমই বরদাস্ত করবে না, আর সেইখান থেকে যারা ইল্লিগালি হকার আছে, ইল্লিগালি দোকান করা হয়েছে সেগুলোকে কিন্তু সরাতে হবে। এরকমটা পুরো রাজ্যেই সিভিক বডিজে কিন্তু আমরা দেখেছি, মানে এখানে শহর এবং শহরতলির যেখানে মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সেখানে কিন্তু আমরা দেখেছি। এরই মধ্যে বৃহস্পতিবার
কলকাতা পোর্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এলাকায় একটা বিজেপি পার্টি অফিস, সেটাকে কিন্তু ডেমোলিশ করা হয়। যেটা বলা হচ্ছে যে কলকাতা পোর্ট ট্রাস্টের ওইটা জায়গা আর ওই পার্টি অফিসটা ওখানে ইল্লিগালি বানানো হচ্ছিল, মানে কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা সেইখানে পোর্ট এলাকায়, কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা সেইখানে ইল্লিগালি বিজেপি পার্টি অফিসটা বানানো হয়। যখন পুলিশ এবং পোর্ট ট্রাস্টের লোকজন আসে, লোকাল যারা স্থানীয় বিজেপি কর্মী তাদের সঙ্গে কিন্তু একটা বচসা হয়, ঝগড়াঝাটি হয়, যেখানে বিজেপি দাবি করে যে কোর্টের পেপার দেখানো কিন্তু তাদেরকে হয়নি। এটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওখানে যারা স্থানীয় লোকাল নেতা বা লোকাল লিডার তারা কিন্তু আমাদেরকেও কালকে যখন আমরা ওখানে ছিলাম সেখানে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বলেছে যে তাদেরকে কোর্টের কোনো পেপার পুলিশ কিন্তু দেখায়নি। কিন্তু এমনটাও দেখা গেছিলো যে কলকাতা পোর্টের লোক যারা ওখানে ছিল তারা চিল্লে চিল্লে ওখানে তাদেরকে বলছিল যে এটা পোর্টের জমি, এটা পোর্টের জমি, কনস্ট্রাকশনটা ইল্লিগাল। বিজেপির আরেকটাও দাবি যে ওই ওয়ার্ডটা, মানে যেখানে এই পার্টি অফিসটা ছিল একটা ঘর, সেইখানে সেই পার্টিকুলার ওয়ার্ড যেটা 79 এবং 80 মাঝামাঝি একটা জায়গায়, আর সেইখান থেকে কিন্তু নাকি বিজেপি এই 2024 লোকসভা ইলেকশনে ওই ওয়ার্ডে বিজেপি নাকি লিড পেয়েছে, এটা বিজেপির দাবি। আর সেই জন্যই নাকি অনেকদিন ধরে তৃণমূলের চোখের কাঁটা ছিল, গলার কাঁটা ছিল আর চোখে নজরে ছিল এই বিজেপির কার্যালয়, এমনটা বিজেপির দাবি। কলকাতা পোর্ট এবং পুলিশের যেটা দাবি যে এটা ইল্লিগাল জায়গা ছিল আর কোর্টের অর্ডার মেনেই ইল্লিগাল কনস্ট্রাকশনটাকে ভাঙা হয়। এবং এরপর সেখানকার কর্মীরা তারা কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। यहां पर बीजेपी कार्यकर्ता, মানে हम लोग नया ज्वाइन किए हैं और ये दीर्घ दिन पार्टी ऑफिस था। पार्टी ऑफिस का कहने का मतलब है हमारा कि कोर्ट का ऑर्डर माजरहाट में था, माजरहाट में पोर्ट का ऑर्डर था, उसको तोड़ा गया है, हम लोग को कोई ऑब्जेक्शन नहीं है। लेकिन अचानक बुलडोजर ये पार्टी ऑफिस में, बीजेपी के पार्टी ऑफिस में आकर तोड़ दिया। तो हम लोग इसको पूछे नोटिस है या कोई ऑर्डर है, ये लोग कोई ऑर्डर नहीं दिया। सिर्फ पुलिस के लोग आए थे या फिर पोर्टर्स की रिपोर्ट? नहीं नहीं, सिर्फ पुलिस के एसी थे पीपी दास और अब्दुल्ला सना, यहाँ के ओसी के निर्देश में तोड़ा गया, यहाँ का काउंसिलर के निर्देश में, एमएलए के निर्देश में तोड़ा गया। तोड़ा ये आप लोगों को क्या कहा, रीजन क्या दिखाया कि इस? बोला कि कोर्ट का ऑर्डर है। तो हम बोले कोर्ट का ऑर्डर कहाँ का है? कोर्ट का ऑर्डर तो आपका मजरहाट का है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।